don't try to understand politics. They understand country and development. আমি এখন আজকের অনুষ্ঠানের সঞ্চালককে সম্মানিত অতিথিদেরকে নিয়ে মঞ্চ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের আয়োজনে আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সোলায়মান শেখ। জনাব সোলায়মান শেখ, স্বাগত। তো কেমন লাগছে আজকে এতগুলো তরুণের মধ্যে? তো আমরা এই নির্বাচনী কথায়, তো নির্বাচন বা পৃথিবী সোলায়মান আলম শেখকে চেনার আগে ব্যক্তিগত সোলায়মান আলম শেখকে একটু চিনতে চাচ্ছি। আমার ছোট বোন আজকে এত সুন্দর আমাদের সুন্দর সুন্দর দিক নির্দেশনা দিবে, সুন্দর পথ দেখিয়ে সুন্দর আইডিয়া দেবে। এর জন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার এদেশের সফল রাষ্ট্রনায়ক সাবেক রাষ্ট্রপতি আল্লাহ হোসেন মোহাম্মদের সাথে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। 2000 থেকে আই স্টার্টেড মাই পলিটিক্স, 2004 আমি অফিসিয়ালি আমাদের সকল রাষ্ট্রনায়ক আল্লাহ হোসেন মোহাম্মদ ঈশ্বর সাহেবের হাতে দায়িত্ব দিই উনার চট্টগ্রামে, তখন আমি ভাইস চেয়ারম্যান অফ জাতীয় পার্টি। এখন আমি এরপর আমি 2013 সম্মেলনের মাধ্যমে আফটার 17 ইয়ার্স আমি কেবল প্রেসিডেন্ট। তারপর এখন আমার নতুন একটা কমিটি হয়েছে, কারণ ওই কমিটিটা ডিসলভ করে এখন আমি প্রেসিডেন্ট মেম্বার অফ জাতীয় পার্টি। জাতীয় পার্টির প্রেসিডেন্ট আমাকে মনোনয়নপত্র দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য, সাথে সাথে আমি চট্টগ্রাম সচেতন নাগরিক পরিষদের প্যানেলে নির্বাচন করছি। এখন সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যেতে পারি। অবশ্যই আমার প্রশ্ন হলো, জনাব সোলায়মান শেখের কাছে জলাবদ্ধতা নিয়ে, চট্টগ্রাম শহরে এখন একটু বৃষ্টি পানি হলেই বেসিক্যালি কিছু জায়গায় খুব প্রচুর পানি ওঠে, যার কারণে মানুষজন ইভেন গাড়ি তৈরি চলাফলা করতে পারে না। এটা কিভাবে ইম্প্রুভ করা যায় সে ব্যাপারে কিছু জানতে চাই। আমি একদিন বলছিলাম একটি সিটি কর্পোরেশন যে আপনার যে তলপতন করছে এটা ঠিক না, কারণ আমি দেশের বাইরে অনেক জায়গায় গেছি, ক্যানেল বলতে কোন সময় তলাকা পাতা করার কথা হয় না, কারণ একটা কাঁচা মাটি একটা বর্জ্য যেভাবে শোষণ করতে পারে, একটা মানুষ যখন মরে যায় ওনাকে আমরা কবরে যখন দিই 40 দিন পর ওটা ডিসলভ হয়ে যায় বা 50 দিন পর, কারণ ওটা না হলে তো দুর্গন্ধ বেরিয়ে যায়। আজ তলাপাতার কারণে এটা হয় কি, ওই যে ময়লাটা পরে যে বোর্ডস বা বিভিন্ন জিনিস পাথর এগুলি দিয়ে অনেক কিছু করা যায়। ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, আমি এটা আপনাদের আইডিয়া নিই কিভাবে বর্জন রিসাইক্লিং প্ল্যান করা যেতে পারে আমি করব। অনেক নারীরাই আছে চাচ্ছে যে তারা সিটুয়েশন কিছু করুক, বা আত্মনির্ভরশীল হোক, পড়াশোনা করার পর তারা বিবিএ বিএ বা গ্র্যাজুয়েট করার পর তারা নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগাতে চায়, তার চাকরি খুঁজব না চাকরি দিব। তো এক্ষেত্রে আমিও যদি ধরি, আমি এটা প্রথম নারীদের জন্য বা যারা কলেজ গ্রাজুয়েশন করে বিয়ে হয়েছে হাউস ওয়াইফদের জন্য এটা আমি একটা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আমলে আপনি নিজেকে কতটা সফল মেয়র হিসেবে প্রমাণ করতে পারবেন? সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমার,
আপনি আপনার ব্যক্তিগত আলোচনাকে বেশি মূল্যায়ন করবেন নাকি দলীয় আলোচনাকে বেশি মূল্যায়ন করবেন? আমি যদি মেয়র ইলেক্ট হই, আমি জানি সরকার আমাকে ফান্ড দিবে, কারণ আমি দুর্নীতি করবো না, ওরা ভালো করে জানে। এবং চরকার করবো আমার I can do something for Chittagong, I promise you.